প্রথম আলু বীজ কাটাবো, আলু লাগানো হবে, তো আলু বীজটা কাটবো, রান্না করতে করতে কাটবো, ভাতটা নামিয়ে তরকারিটা বসিয়ে দেবো, তুই আলু বীজ কাটবো। আজকে একটা সুন্দর জিনিস রান্না করছি, সেটা আমার খুব ফেভারিট, সেটা হলো আলু আর পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল। তো সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর মাছগুলো যদি হয় সরপুটি বা পুঁটি মাছ বা মৌরলা মাছ, তো কিন্তু ওই মাছ নেই আমার কাছে, তিন পিস হচ্ছে পোনা মাছই ছিল। তো সেই মাছগুলো দিয়েই কিন্তু আমি আজকে করে নেব মাছ আর আলু আর পেঁয়াজকলি দিয়ে ঝাল দেওয়া। তো দেখো কিভাবে করছি। প্রথমে তেল দিয়েছি, একটু বেশি তেল দিতে হবে, সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে একটু কালো জিরে আর একটু চিনি দিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে আলু আর দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলো। ভালোভাবে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে, ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ভাজাতেই কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলাটা, আদা জিরে বাটা। তো এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু তেলটা বেশি দিলে না সত্যি সুন্দর খেতে হয়, খুব সুন্দর। সর্ষে বাটা, আদা, জিরে এই তিনটে দিয়েছি। তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর টমেটো থাকলে তো আরও ভালো হতো, যেহেতু আমার কাছে টমেটো নেই তাই আমি একটুখানি সস দিয়েছিলাম, সস দিয়েছি। আর দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো এবার আমি দিয়ে দেব মাছগুলো, আর তার সাথে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটু ছিল ওটা দিয়ে দিলাম কালারটার জন্য আর কি। তো দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো তিন পিস মাছ দিয়েছি। এবারে মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দিলাম, কারণ ভেঙে দিলে ভালো লাগবে খেতে আর কি, টেস্টফুল হবে, তো ওই জন্য ভেঙে দিলাম। তো দেখো কত সুন্দর হয়ে গেল, সেদ্ধ তো হয়েই গেছে ভাজার সময়। তো একটুখানি ফুটিয়ে তারপরে আমি একটু পরে নামিয়ে নেব। তো গরম মশলাটা দেবো নাকি ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে মাছের ঝালে বা এরকম তরকারিতে, ধনে পাতা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি, কালারটাও যেরকম এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। যাই হোক চলো। তো দেখো আমার ভাত হয়ে গেছে, আলু দিয়ে, পেঁয়াজকলি দিয়ে, মাছ দিয়ে ঝাল দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে চচ্চড়ি, এই দেখো চচ্চড়ি হচ্ছে, গাজর আছে, বেগুন আছে, আলু আছে, মূলো আছে, আর আছে কপির ডাঁটা, মানে ফুলকপির ডাঁটা আছে, আর কি যেন একটা আছে, আর পেঁয়াজকলি আছে, আর পালং শাকের সেই মোটা মোটা ডাঁটাগুলো আছে। ফ্রেন্ডস আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দুটো রান্নাই কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, তো দুটোই হয়েছে। আর মনির সান্টান করা হয়ে গেছে, এখন ড্রয়িং করছে। তো মনির সান্টান করা হয়ে গেছে, এখন ড্রয়িং করছে। ওকে কি ড্রয়িং করছে আমি দেখে নিচ্ছি, কি করছিস? তাই চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, ভাত খাবো। এবার ভাত নিয়ে নিয়েছি, ভাতেতেই সব কিছু তরকারি নিয়ে নিয়েছি, আর টমেটো চাটনিটা ছিল সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি। বন্ধুরা আজ থেকে আমাদের আলু বীজ কাটা শুরু হয়ে গেছে, আলু লাগানো হবে। তো এই যে আমি আলু বীজ কাটছি এখানে, তো আলু বীজগুলো কেটে রেডি করে রাখতে হবে, কাল থেকে আলু বসানো হবে, মানে আলু লাগানো হবে আর কি। আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, একটু সাজুগুজু করেছিলাম, তো শর্টটা একটা শর্ট ভিডিও বানাইছি খালি, তারপরে এবারে আলু কাটতে হবে। আর আমার ভিডিও করা মনে হচ্ছে হবে না, আর এডিটও আমি কী করে করবো তাও জানি না। তো চলো এখন আমি আলু বীজগুলো কেটে নিই ঝটপট। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে এখন বসিয়েছি চা, আর সেই যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটাই যাও, সেই কেকটা দিয়ে চা খাবো। আমি আর মনি আছি, আর রিতম আর ওর বাবা নেই, তো দুজনে এখন চা খেয়ে নেবো। ওরা এলে আবার আমি ওদের সাথেও চা খাবো, সবসময় চা খাবো। তো চলো, মনির কিন্তু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে না মনি, তো চলো চা খেয়ে নিয়ে। আলু লাগানো হচ্ছে, তো তাই জন্য আলু বীজ কাটা হচ্ছে। সারাদিন ব্যস্ত, প্রচুর ব্যস্ত, কী করে যে ভিডিও এডিট করছি কেবল আমিই জানি, মানে অনেক কষ্ট করে দিতে হবে, এটাও করতে হবে, ওটাও করতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো এখন আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আলু বীজ কাটতে হবে। তো চলো চাটা খেয়ে নিই।
এখন বাজে করছে তোমাদের হচ্ছে 9:35 রাত্রিবেলা। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, মনি রিতম খাচ্ছে ভাত, ওদিকে ওবেলার ভাত দিয়েছি আর ডিমের অমলেট বানিয়ে দিয়েছি, আর আমি ভাত আর কিছুটা মুড়ি নিয়েছি দিয়ে একসাথে খাচ্ছি। আর ভাত মুড়ি একসাথে না হেভি খেতে লাগে, তো ওবেলা তরকারিগুলো দিয়েছি আর একটু অমলেটটা আমিও নিয়েছি দিয়ে খাচ্ছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। দেখো সুন্দর করে মেখেছি ভাত মুড়িটা আর চচ্চড়ি, আলুর ওই আলু আর পেঁয়াজকলি মাছ দিয়ে যে ঝালটা হয়েছিল ওইটা, আর ডিমের অমলেট একটু নিয়েছি। আর মনির ভাত খা গেছে, ডিমের অমলেটটা খাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে গুড নাইট আর টাটা।